আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শৌখিন মুরগির বাচ্চা বা ফেন্সি মুরগি আমরা যেটাকে বলি। তো এর যে পশমগুলো দেখেন এগুলো কিন্তু সুন্দর করে উঠে আসতেছে বা দেখা যায় তার বয়সের সাথে সাথে সেটা বাড়তেছে। তো আমার যে সাদা সুন্দর এটা ছিল এটার সাথে কিন্তু একে সবসময় রাখার চেষ্টা করি। তো গত কয়েকদিন যাবৎ যে বিষয়টা দেখতেছি যে এই বাচ্চাটাকে এই যে দেখেন সবাই হচ্ছে মানে একটু আসলে সমস্যা করে ফেলে আর কি, মানে এটার সাথে আসলে থাকতে পারতেছে না। তো এর আগে আসলে এরকমটা হয়নি। তো মোটামুটি আজকে এদের বয়স হচ্ছে প্রায় 10 দিনের কাছাকাছি। তো একে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ঠুকরাই। তো এটাকে এখন হচ্ছে আলাদা করতে হবে, প্রথম কাজ হচ্ছে আলাদা করতে হবে, যেহেতু আসলে অন্য জাতের একটা মুরগি যার কারণে এরকম প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হয়। কারণ এর আগে আসলে এরকমটা হয়নি, কারণ সেও আসলে দেখেন এই যে আমার কাছে কিভাবে চলে আসে দেখেন, নাকি মানে আমি যদি একে আলাদা করি সেক্ষেত্রেও আসলে আক্রমণ করতে আসে, অথবা দেখা যায় কি তার সাথেও যদি আমি দিয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে আক্রমণ করতে আসে। তো যেহেতু বাচ্চাটা অনেক কিউট আমি হচ্ছে একে একদম আলাদা করে ফেলবো। যে দেখেন এখানে আসলে কিরকম করে ফেলছে। তো একে আলাদা না করলে আসলে রাখা যাবে না আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আমি একে হচ্ছে কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু মায়ের সাথে থেকে অভ্যস্ত সে কিন্তু আসলে আলাদা থাকবেও না। তো আলাদা করে রাখাটা কিন্তু অনেকে, এই যে দেখেন সে একদম চলে আসে আমার কাছে, ওর সাউন্ডটা শুনলে কিন্তু ওর সাথে গেলেও ওকে কি এই যে এই যে মানে কোনোভাবে হচ্ছে একে রাখতে পারতেছি না। তো এই যে আমার আমার একদম পায়ের নিচে চলে আসছে। আমি যদি একে এই যে দেখেন এখানে রেখে দিছি একদম নিরাপদ জায়গায়, ওর জন্য হচ্ছে একটা কার্টুন তৈরি করতে হবে, একদম আলাদা একটা জায়গা তৈরি করতে হবে। সে কিন্তু কিউট একটা বাচ্চা, তো একে আসলে নষ্ট করা যাবে না, সুন্দর করে হচ্ছে বড় করব। তো ওর যে আর আসলে প্যারেন্টস ডগ সেটা কিন্তু অনেক সুন্দর, আমি হচ্ছে আপনাদেরকে সাইডে দেখাচ্ছি ওর যে প্যারেন্টস ডগ গুলো মানে কিরকম হয় বা হবে বড় হলে। তো এই মুরগির সাথে কিন্তু আমার এই বাচ্চাগুলো ফুটেছিল। তো হঠাৎ করে আসলে কেন জানি মানে এর প্রতি একটু ক্ষিপ্ততা দেখাচ্ছে আমার যে সাদা সুন্দরী আছে সে। আসলে এরকমটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে সে আলাদা একটা জাত বা তার বাচ্চা চাইতে আসলে ভিন্নতা মনে হয় সে খুঁজে পেয়েছে, যার কারণে আপনার এরকমটা করতেছে আর কি। তো আমি হচ্ছে একে আলাদাভাবে পালন করব এবং আলাদাভাবে খাবার পানি বা দেখা যায় কি তার বাসস্থানগুলো সবই হচ্ছে পরিবর্তন করে দেবো আর কি। ওই যে দেখেন মানে আমার কাছে থাকলেও সে কিন্তু খুঁজতে আসে, বুঝছেন? এই হচ্ছে একটা প্রবলেম একে নিয়ে, মানে এই যে দেখেন এই যে দেখেন এই যে আমার 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 এখানে চলে আসে দেখছেন, এই যে দেখেন সে কিভাবে মারতে আসে এই যে। আমি কিন্তু আসলে দিব না তাকে মারতে, এর জন্য আলাদা সব কিছু করতে হবে। তো আমরা আমরা আপডেট জানাবো আপনাদেরকে। দেখেন সে কিন্তু কিউট একটা বাচ্চা।